আচ্ছা, পরেরটা হচ্ছে, পরেরটা হচ্ছে 11 মডেল 16 তের স্টেশন, 11 মডেল 16 তের স্টেশন, এটাও সুপার জিএল, সুপার জিএল, সুপার জিএল। আচ্ছা, দুইটা সুপার জিএল পাইলাম জি। এটার পেপার্স আপডেট, ইভেন স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড, সিএনজি নাকি এলপিজি? সিএনজি, সিএনজি করা আছে। এটার প্রাইসটা বলেন একটু। এটার প্রাইস ও ওটার থেকে একটু কম আছে। আসসালামু আলাইকুম সবাইকে, ইব্রাহিম কার সেন্টার থেকে আজকে বছরের প্রথম ভিডিও, প্রথম ভিডিওতে মনির ভাই সাথে আছে। মনির ভাই, বছরের প্রথমে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আসসালামু আলাইকুম সবাইকে। বছরের প্রথমে আজকে মনির ভাইয়ের সাথে হবে ইব্রাহিম কার সেন্টার স্পেশাল ভিডিও। স্পেশাল ভিডিওতে থাকবে শুধু হাইস আর হাইস। বাইরে তো আমরা কিছু হাইস দেখতেছি, এছাড়াও কিন্তু ভিতরে অনেক হাইস আছে, লো বাজেট থেকে হাই বাজেট সব ধরনের গাড়ি পাবেন আজকে ইব্রাহিম কার সেন্টারে। সো মনির ভাই, শোরুম থেকে যে হাইস গুলো দেখবো আজকে, আর সাথে সাথে মনির ভাই স্পেশালি আপনি আমার ভিউয়ারদের উদ্দেশ্যে, বছরের প্রথম ভিডিও যেহেতু, তো সেখান থেকে আসলে ভিউয়ারদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন ইব্রাহিম কার সেন্টারের পক্ষ থেকে? ভিউয়ারদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যারা হাইস লাভার বা হাইস পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, বছরের শুরুতে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর পাশাপাশি আমার কথা হচ্ছে, আপনি হাইস কিনবেন, ভালো হাইস কিনেন, ফ্রেশ হাইস কিনেন। হাইস যারা চালায় এরা হচ্ছে, ধরেন অনেক কষ্টের টাকা অথবা বিদেশ থেকে চলে আসছে, ওই টাকাটা দিয়ে সংসারটা একটু সুন্দরভাবে চালাবে। গাড়ি যদি ভালো না হয়, আপনি যা ইনকাম করেন গাড়ির পেছনে চলে যাবে। সেক্ষেত্রে আমি আপনাকে বলছি যে আপনি ফ্রেশ হাইস কিনেন, যেখানে পান, আমার থেকে নিতে হবে তা না। হাইসের বাজার থেকে আজকে আসি ইব্রাহিম কার সেন্টারে, আর হাইসের বাজারে যে প্রথমে যে হাইসটা আছে, এই হাইসটা থেকে আজকে শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, শুরু করি। এই হাইসটার ডিটেইলস যদি একটু বলেন। আর এই গাড়িটা হচ্ছে আপনার 17 মডেল 22 রেজিস্ট্রেশন, গ্লাসে কিন্তু সেসিস কোড সহ আছে। সাধারণত গ্লাসের কোড কিন্তু সব গাড়িতে থাকে, সবচেয়ে হাই গ্রেডের গাড়িগুলোতে, হাই গ্রেড গাড়িগুলোতে গ্লাসের কোড থাকে। এটা তো কিন্তু কোড আছে, সো কোড আছে। এটা কি জিএল নাকি সুপার জিএল? জিএল, 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 17 মডেল 22 রেজিস্ট্রেশন। আপনার প্রজেকশন লাইট, সবচেয়ে হাই গ্রেডের গাড়ি, সবচেয়ে হাই গ্রেডের মধ্যে সিলভার কালার, পেপাস কতদিন আপডেট এবং অরিজিনাল কালার, পেপাস কতদিন আপডেট আছে? পেপাসটা আপনি 24-এর 3 মাস, 25-এর 3 মাস। আচ্ছা, পেপাস আপডেট, পেপার্স আপডেট পাবেন, স্মার্ট কার্ড তো অবশ্যই। আচ্ছা, পেপার্স আপডেট, স্মার্ট কার্ড। আর কাগজের ব্যাপারে আমি আপনাদের আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে গাড়ি সবার আগে দেখবেন কাগজটা ফ্রেশ আছে কিনা। ফার্স্ট পার্টি ডাজেন্ট ম্যাটার, আমার কথা হচ্ছে গাড়ি পারফেক্ট হতে হবে, গাড়ি ফ্রেশ হতে হবে এবং গাড়ির কাগজগুলো পারফেক্ট আছে কিনা। এটা কত মডেলের মনে হয়? এটা 17 মডেল 22 রেজিস্ট্রেশন, 17 মডেল 22। এটার প্রাইস রাখছিলাম 30 লাখ। সো এখানে দামাদামির তো কিছুটা অপশন অবশ্যই আছে। দামাদামির অপশন বলতে আমার কাছে সম্মানের জায়গাটা ওভারঅল, আপনার ভিডিওগুলো যারা দেখে তারা জানে। আচ্ছা, ওভারঅল থাকে। বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনারা আসতে পারেন ইব্রাহিম কারসেনের। ইব্রাহিম কারসেনের লোকেশনটা একটু সংক্ষেপে বলে দেই, ইব্রাহিম কারসেনের লোকেশন হচ্ছে উত্তরা দিয়া বাড়ি, উত্তরা বিআরটি জাস্ট অপোজিটে হচ্ছে ইব্রাহিম কারসেন্টার। আর আমার ভিডিও যারা দেখেন, আমার ভিউয়ার যারা আছেন, তারা অনেকেই ইব্রাহিম কার সেন্টার চিনেন, কারণ হাইসের বাজার বলে পরিচিত ইব্রাহিম কার সেন্টার, সবাই চিনে ইব্রাহিম কার সেন্টার। নেক্সট কার যেটা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে 11 মডেল 17 রেজিস্ট্রেশন, সুপার জিএল, সিলভার কালার, সিলভার কালার, সুপার জিএল। আপনার শোরুমে চলে আসে সুপার জিএল কয়েকটা আসছে? আচ্ছা, অনেকদিন সুপার জিএল ছিল না। সো সুপার জিএল, আসলে সুপার জিএল না থাকারও আরেকটা কারণ আছে, দামটা এত বেশি বেড়ে গেছে, তাতে আমাদের করার কিছু ছিল না। কাস্টমারদের যে গাড়ি আমি 18.5-18.19 এরকম বিক্রি করতাম, সে গাড়ি আমার এখন কিনতে আছে 22-23 লাখে। আচ্ছা, তো আমি কাস্টমাররা তো আমার ভিডিও দেখেই আসে, বলে যে ভাই কেন এত দাম বেশি? আসলে পরিস্থিতির কারণে দাম আসলেই বেড়ে গেছে। আমি যদি গাড়ি কম দামে কিনতে পারি, আমি আপনাদের কম দামে দিতে পারবো। আমার যদি বেশি দামে কিনতে হয়, আমি ওভারঅল আমার 11 মডেল 17 এর অরিজিনাল সুপার জিএল যা আছে অরিজিনালি আছে। দু একটা টাচ আপ রাস্তা গাড়িতে চলতে গেলে দু একটা টাচ আপ হয়, সেক্ষেত্রে টাচ আপ আছে, সিএনজি করা আছে, সিএনজি করা আছে। প্রত্যেকটা গাড়ি কি সিএনজি করা আছে নাকি? সিএনজি করা আছে, এর মধ্যে দুটো গাড়ি আছে এলপিজি করা। সো দুইটা গাড়ি এলপিজি করা আছে, আর সে গাড়ি দুটো আমরা দেখবো। আর এটার প্রাইসটা কেমন দিবে? এটার প্রাইসটা টার্গেট হচ্ছে 25 লাখ। 25, সুপার জিএল, সুপার জিএল, কত মডেল? 11 মডেল 17 রেজিস্ট্রেশন, 11 মডেল 17 রেজিস্ট্রেশন, 25 লক্ষ, 25 দামানোর অপশন আছে। অপশন, তারপরেটা সাদা কালার, সাদা কালার, সাদা কালার, কত মডেল? এটা হচ্ছে 13 মডেল 17 রেজিস্ট্রেশন, চেঞ্জিং করা আছে, 170 লিটার। পেপারস আপডেট পাবেন আপনি, কাগজপত্র আপডেট পাবেন, গাড়ির সামনের গ্লাস, পেছনের গ্লাস সহ সবই অরিজিনাল আছে, এবং কালারটাও অনেকটা অরিজিনাল আছে, দু একটা পার্ট টাচ আপ আছে। ওকে, ফ্রেশ গাড়ি, 13 মডেল, এতটা ফ্রেশ গাড়ি আর সাধারণত পাওয়া যায় না। এটার প্রাইস কেমন হবে? এটার প্রাইস 24 লাখ। 24, অপশন আছে, অপশন আছে, 24 লক্ষ দামানামের অপশন আছে। আমরা মোটামুটি তিনটা গাড়ি দেখেছি, তারপরে আরো কয়েকটা আছে, ইভেন ভিতরে কয়েকটা হাইস আছে। ভিতরে হাইসের মধ্যে কি ব্যাংলোনের গাড়ি আছে নাকি? না, ব্যাংলোনের গত ভিডিওতে আপনি যেটা দিয়েছিলেন দুইটা,
দুটোই বিক্রি হয়ে গেছে, দুটোই সেল, একটার মধ্যে একটা আছে ওখানে, ওটা বিক্রি হয়ে গেছে, বায়না করা আছে, বায়না করা আছে, জাস্ট গাড়ি নেওয়া বাকি আছে, বাকি আছে। তার মধ্যে এটা আছে সিলভার কালার, কত মডেল? এটা হচ্ছে 13 মডেল 19 রেজিস্ট্রেশন, এলপিজি করা, গাড়িটা ওভার ফ্রেশ। আমি সবসময় একটাই কথা বলি, সততার সাথে ব্যবসা করতে চাই। আমার এই গাড়িটা শুধু এই অংশের সামনের বাম্পারটা যেটা এটুকুই টাচ আপ হইছে, আর ফুল গাড়িটাই আপনার অরিজিনাল কালার আছে। ওকে, এটার কালারটাও কিন্তু একুরেট আছে। হ্যাঁ, একুরেট আছে। সো এটা যদি আপনি না বলেন, সাধারণ কাস্টমার যারা আছে তারা এটা বুঝবে না, কিন্তু সেটা আমি বলে দেই। এটাই আমার ক্রেডিট বলেন আর ডিসক্রেডিট বলেন, যেটাই বলেন আমি সবসময় বলে দেই। আমার গাড়িতে যা যা আছে আমি সেটা বলে দেবো, ভাই আমার গাড়িতে এই প্রবলেমটা আছে, আপনি এটা থেকে সলভ করে নিছি, এভাবে হয়ে যাবে। সো ইব্রাহিম কার সেন্টার থেকে গাড়িগুলো দেখছেন, আর মনির ভাই এটা কত দিবেন প্রাইস? এটাও 24 লাখ। 24 অপশন আছে, অপশন আছে 24 দামাদামির অপশন আছে। এসে দেখে দামাদামি করবেন, সেক্ষেত্রে আসলে একটু প্রাইসটা কম হতে পারে। আর কম বলতে ওভারঅল সবসময় আমি যেটা বলি, টার্গেট যদি নেন 2 লাখ 3 লাখ টাকা, আমি দামাদামি করে নেব, আসলে সেটা না, একটা সম্মানের জায়গা রাখি, এইটুকুই। আচ্ছা, পরেরটা হচ্ছে, পরেরটা হচ্ছে 11 মডেল 16 রেজিস্ট্রেশন, 11 মডেল 16 রেজিস্ট্রেশন, এটাও সুপার জিএল, সুপার জিএল, সুপার জিএল। আচ্ছা, দুইটা সুপার জিএল পাইলাম। জি, এটার পেপার্স আপডেট, ইভেন স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড, সিএনজি নাকি এলপিজি? সিএনজি, সিএনজি করা আছে। এটার প্রাইসটা বলেন একটু। এটার প্রাইস ওটা থেকে একটু কম আছে, 2480। 2480, 2480 দামাদামের অপশন তো অবশ্যই আছে, অবশ্যই আছে দামাদামের অপশন। আর এটা হচ্ছে আপনার আগের গাড়ির ব্যাংক লোনের গাড়িটা। আচ্ছা, এটা বায়না হয়ে গেছে, এটা সোল্ড আউট, সোল্ড আউট, এটা সোল আউট, বানা হয়ে গেছে। তারপরে আছে নোয়া, তারপরে আছে কেয়ার 42, কেয়ার 42, আর তারপরে আছে ভেতরে দুইটা, আরো দুইটা আছে, আর পাশাপাশি সিদান গাড়িগুলো আছে। এই গাড়িগুলো যারা চাচ্ছেন এই গাড়িগুলো দেখতে পারেন। আর ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে, এই নম্বরে ফোন করে মনির ভাইয়ের সাথে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন। আপনারা যারা গাড়ি কিনতে চাচ্ছেন, শুধু হাইস নোয়া না, সব ধরনের গাড়ি পাবেন ইব্রাহিম কার সেন্টারে। আর আসলে অনেকগুলো গাড়ি আছে যেহেতু, তো সেজন্য আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। সেক্ষেত্রে আপনার ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে আপনি নাম্বারে যোগাযোগ করবেন, যেটুকু বলবো এর চেয়ে ভালোটাই পাবে। এটা হচ্ছে মনির ভাই চারের মডেল, 7 রেজিস্ট্রেশন, ডাবল ডোর পাওয়ার। জি, ডাবল ডোর পাওয়ার, সামনে কিন্তু ডুয়েল ক্যামেরা আছে, ডুয়েল ক্যামেরা আছে, ডুয়েল ক্যামেরা সাধারণত সব গাড়িগুলো থাকে না, না সবচেয়ে হাই গ্রেডের গাড়িগুলোই থাকে, ডুয়েল ক্যামেরা আছে নয়া গাড়ির মধ্যে। কত মডেল বলছিলেন? এটা হলো 4 মডেল 7 রেজিস্ট্রেশন, 4 মডেল 7 রেজিস্ট্রেশন, নয়া ফুল আপডেট পাবেন। এটা দাম পড়বে 13 লাখ। 13 অপশন আছে দামাদামি, কিছুটা অপশন আছে। তারপরে আছে সুপারস্টার লিমো, সুপারস্টার লিমো 2000 এর মডেল। ওকে, রেড কালারের সুপারস্টার লিমো 2004 এর রেজিস্ট্রেশন, আর সিএনজি করা আছে, সিএনজি করা আছে, সিএনজি করা আছে। যারা লো বাজেটের মধ্যে গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা। আর কেমন দিবেন প্রাইস? 9 লাখ। 9 লক্ষ অপশন আছে, আছে 9 লক্ষ দামাদামির অপশন আছে। আর তাছাড়া যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো যদি আমরা একটু দেখি, ভিতরে আসলে অনেক গাড়ি আছে, ইভেন আমাদের সামনে অনেক গাড়ি আছে। মনে ভাই, এখান থেকে যদি একটা সিদান গাড়ির প্রাইস বলতেন, যেমন ধরেন এই এই গাড়িটা বলেন, এলিয়ন আছে, হ্যাঁ 4 এর মডেল, এটা হলো প্রিমিয়াম গাড়ি, দুইটা প্রিমিয়াম আছে এখানে, তাছাড়া ওদিকে তো বেশ কিছু গাড়ি আছে। তো মনির ভাই, এই প্রিমিয়াম দুইটা ডিটেইলসটা যদি একটু বলেন। একটা এটা হলো 4 এর মডেল 9 রেজিস্ট্রেশন, আর এটা হলো 4 এর মডেল 7 রেজিস্ট্রেশন, দুইটাই কি সিএনজি করা আছে? দুইটাই সিএনজি করা আছে। এটা হলো ভেতরে অ্যাশ, আর এটা হলো ভেতরে বিস্কিট। আচ্ছা, মিনি বাজারও 7 সিটারের মধ্যে অ্যাভেঞ্জার। অর্থাৎ যারা নোয়া গাড়ি নিতে চাচ্ছে, নোয়ার পরিবর্তে অল্টারনেট হিসেবে কিন্তু অ্যাভেঞ্জার নেওয়া যায়, কারণ এটাও অ্যাভেঞ্জার 7 সিটার, নোয়া গাড়ি 7 সিটার। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই অ্যাভেঞ্জারটা নিতে পারেন। অনেকে 1300 সিসির মধ্যে একটু তেল খরচ কম হয়, সেজন্য অ্যাভেঞ্জার কিন্তু পছন্দ করে। তো মনির ভাই, এটার প্রাইসটা কেমন হবে? আর কত মডেল? 14.5 লাখ, 12 মডেল 12 রেজিস্ট্রেশন, 12 মডেল 12 ব্র্যান্ড নিউ আসছিল বাংলাদেশে। 14.5 লাখ, 14.5 লাখ, 14.5। ঠিক থেকে একটা গাড়ি দেখাই। আচ্ছা, এটা হলো 7 এর মডেল, 7 এর মডেল প্রিমিয়াম, ওল্ড শেপটা, 7 এর মডেল, এলিয়ন আছে, এলিয়ন আছে, তারপরে 12 এর 1 জিও আছে, 12 এর 1 জিও, তারপরে করোনা প্রিমিয়াম, করোনা প্রিমিয়াম হচ্ছে বডি কিট করা গাড়ি। যারা বডি কিট করা করোনা প্রিমিয়াম চাচ্ছেন, কিংবা যারা স্টেশন ওয়াগন টাইপের গাড়ি চাচ্ছেন, আবার এই দিকে কিন্তু অনেকগুলো গাড়ি আছে, কেয়ার 41, প্রবক্স, তারপরে হলো বাচ্চা নোয়া যেটাকে বলে, তারপরে অ্যাম্বুলেন্স আছে একটা, তারপরে এদিকে 100 অগান, তারপরে হলো সাকসিড, হুন্ডাই টাকসন আছে। আর যারা অ্যাম্বুলেন্স চাচ্ছেন, বিশেষ করে অনেকেই অ্যাম্বুলেন্সের জন্য কমেন্ট করেন যে ভাই অ্যাম্বুলেন্স আসছে কিনা, তারা মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এবার আমরা ভিতরে গাড়িগুলো দেখবো ইব্রাহিম কার সেন্টারের। এরপরে আমরা চলে আসলাম ইব্রাহিম কার সেন্টারের সামনে। ইব্রাহিম কার সেন্টারের সামনে দুইটা গাড়ি আছে, কিন্তু অনেকে যারা নিশান এক্সটাইল পছন্দ করেন হাইব্রিড, আবার ওলশেপের মধ্যে গাড়িগুলো কিন্তু অনেক গর্জিয়াস, হেরিয়ারের মধ্যে প্রজেকশন হেডলাইট, তারপর সানরুফ আছে, প্যানারোমিক সানরুফ আছে, থ্রি পার্ট।
আর ইন্টেরিয়র লুকটা যদি দেখি ব্ল্যাক এন্ড উডেন স্টার্ট, তারপর হচ্ছে সিট পাওয়ার। সো সবকিছু মিলিয়ে আসলে হেরিয়ার গাড়ি যেহেতু একটু লাক্সারি হয়ে থাকে, এই টাইপের গাড়িগুলো টয়টার মধ্যে লেক্সাস হেরিয়ার অনেক লাক্সারি হয়ে থাকে। হলো দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন, দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন। সিএনজি বা এলপিজি কোনো কিছু না, না তেলের গাড়ি, তেলের গাড়ি, যেটা আমরা এই ব্যাগ স্পেসটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে তেলের গাড়ি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাড়িগুলো একটু কম ইউজ হয়, কম ইউজ হওয়ার কারণে গাড়িগুলো ফ্রেশ থাকে। আর ফ্রেশ থাকার কিছু দিক আছে যে আসলে কোন জিনিসগুলো দেখলে বুঝবেন গাড়িটা ফ্রেশ আছে কিনা। এই যে ব্যাক ডোরের যে এই শেপটা কিন্তু একদম জাপানি ফিটিং আছে। তারপর হচ্ছে এই যে এই সাইডগুলো কিন্তু একদম জাপানি ফিটিং আছে। এগুলো দেখলেই কিন্তু একটা গাড়ি বোঝা যায় যে গাড়িটা কতটা ফ্রেশ আছে। আর আপনারা এই জিনিসগুলো দেখলেই বুঝতে পারবেন কোন গাড়িটা ফ্রেশ আছে কিনা। তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো চেক করে নেবেন। আর হেরিয়ারটা কত মডেল বলছিলেন? দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন। পনেরোতে রেজিস্ট্রেশন প্রাইস কেমন হবে? বছরের প্রথম ভিডিও হিসেবে আশা করি মনির ভাই একটু কম প্রাইস এর মধ্যে আপনাদেরকে দিতে পারবে। কোন গাড়ি দেখবো এবার এদিকে আরেকটু দেখাই, নিশান এক্স স্টাইল আছে, এই বেজেলটা দেখাই। আমরা নিশান এক্স স্টাইল, তারপরে আছে হুন্ডা ভিজেল, হুন্ডা বেজেল। আচ্ছা নিশান এক্স স্টাইলটা কত মডেল? পনেরো মডেল, গ্রে পার্পেল। কালারটা হচ্ছে গ্রে পার্পেল। ফুল স্টার্ট হাইব্রিড, পনেরো মডেল, রেজিস্ট্রেশন আঠারোতে। আঠারোতে রেজিস্ট্রেশন কেমন দেবেন প্রাইস? ২৭,৫০,০০০। ২৭,৫০। ব্যাটারি ব্যাকআপ কেমন আছে? ১০০% ভালো পাবেন ব্যাটারি, ভালো। গাড়িটা মাত্র ৩৫,৪০০ কিলো চলছে। আচ্ছা বাংলাদেশে যে ৫,০০০ ৫,৫,০০০ কিলো চলছে শুধু, টোটাল ৩৫,০০০ এর মতো চলছে, ৩৫,০০০ এর মতো। আচ্ছা টোটাল গাড়িটার মাইলেজ আছে ৩৫,০০০, আর সবকিছু অরিজিনাল আছে, আর ব্যাটারি ব্যাকআপও ভালো আছে। কত দিবেন মনির ভাই প্রাইস বলছিলেন? ২৭,৫০। ২৭,৫০ দামানামের অপশন আছে। ইব্রাহিম কারসানের গাড়িগুলো দেখছি। এবার আমরা আপনাদের মধ্যে যে গাড়িগুলো আছে, সামনেই আছে হুন্ডা ভিজেল, পাশে আছে হাইস, তারপরে আছে হাইস, তারপরে আছে কয়েকটা নোয়া গাড়ি আছে। আর ভিজেলের এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার, সুন্দর একটা কালার এবং সবার পছন্দের একটা কালার। আর প্রত্যেকটা ভিজেলের হেডলাইটটা থাকে এইচডি প্রজেকশন হেডলাইট থাকে, তারপরে গ্লাসি স্পিড সেন্সর থাকে। সবকিছু মিলে আমি দেখতেছি মোটামুটি সবকিছু অরিজিনাল আছে। পিছনের গ্লাস অরিজিনাল আছে, সামনের গ্লাস অরিজিনাল আছে। হুন্ডা ভিজেল ইন্টেরিয়র আছে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার, ব্ল্যাক ইন্টেরিয়র, তেলের গাড়ি। সো তেলের গাড়ি যেহেতু হুন্ডা ভিজেল বলে না, যে গাড়ি বলে না কেন, তেলের গাড়িটার একটু দামটা বেশি হয়ে থাকে হাইব্রিডের থেকে। মনে হয় এটার প্রাইসটা কেমন দিবেন? এটার প্রাইস হচ্ছে ২৬,০০০০ টাকা। ২৬ অপশন আছে দামানামে, ২৬,০০০ দামানামের অপশন আছে। পাশাপাশি যে হাইস্টটা আছে আপনার পিছনে, এই হাইস্টটা যদি একটু ডিটেলস বলেন। এই হাইস্টটাও নতুন আসছে, নতুন আসছে। আচ্ছা এটা হচ্ছে ওই যে সুপার জিএল এর কথা বললেন না, সুপার জিএল। আচ্ছা এটা হচ্ছে সুপার জিএল ১৩ মডেল, সুপার জেল। আর একটা হাইস পেয়ে গেছি আমরা ১৩ মডেল, ১৬তে রেজিস্ট্রেশন, ১৬তে রেজিস্ট্রেশন। কাগজ পাবেন ফুল আপডেট, ডবল পার্টের হেডলাইট, সামনে গ্লাস, পেছনের গ্লাস অরিজিনাল আছে, কালার বেশিরভাগ অরিজিনাল আছে, এক কথা ওভার ফ্রেশ একটা গাড়ি। আচ্ছা তো সবকিছু মিলে একদম পারফেক্ট আছে। যারা হাইস সুপার জেল গাড়ি নিতে চাচ্ছেন তারা গাড়িটা দেখবেন, ইব্রাহিম কারসেন গাড়ি পছন্দ হবে। এখন বাকিটা বাকি একটা জায়গায় থাকে, সেটা হচ্ছে দামাদাবির সাথে। যদি সুপার জেল এর মধ্যে আছে ফুল প্যাড ফুল সিলিং, ফুল সিলিং, আর এটা হচ্ছে জিএল, সেটার মধ্যে হাফ প্যাড হাফ সিলিং, হাফ সিলিং। এই জন্য প্রাইসটা কেমন হবে? ২৭,৫০ অপশন আছে কিছুটা। এরপরে যে হাইস্টে আছে ব্ল্যাক কালার, পনেরো মডেল, ২১ রেজিস্ট্রেশন, পনেরো মডেল, ২১ রেজিস্ট্রেশন, এবং ফুল গাড়ি অরিজিনাল, এক ইঞ্চি জুড়ি খোলা পাবে না। আচ্ছা ফুল অরিজিনাল গাড়ি আছে, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, কোনো দাগ নেই, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। নতুন বছরে আমরা গাড়িটা দেখছি ইব্রাহিম কার সেন্টার থেকে। মনির ভাই কত মডেল কত রেজিস্ট্রেশন? হলো ১৫ মডেল, ২১ রেজিস্ট্রেশন, ১৫ মডেল, ২১ রেজিস্ট্রেশন। কেমন দেবেন এটার প্রাইস? এটা ২৭,৫০। ২৭,৫০ জিএল, ২৭,৫০ দামাদামের অপশন আছে, অপশন আছে। গাড়ি ওভার ফ্রেশ গাড়ি তো ভাই। ওকে ইন্টেরিয়রটা যদি একটু দেখাই আমি, তো আসলে সব সময় গাড়ির ইন্টেরিয়র দেখানো হয় না। আর এটার ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক, হাফ সিলিং হাফ প্যাডের গাড়ি। আর এই হচ্ছে সামনের লুক, কোথাও কোনো স্ক্র্যাচ নাই, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। মনির ভাই এটার প্রাইস কেমন হবে? ২৭,৫০। ২৭,৫০ দামানামের অপশন আছে, ২৭,৫০ দামানামের অপশন আছে। কত মডেল বলছিলেন? ১৫ মডেল, ২১ রেজিস্ট্রেশন, ১৫ মডেল, ২১ রেজিস্ট্রেশন, ২৭,৫০ দামানামের অপশন আছে। পাশে আরেকটা গাড়ি আছে পাল কালার, পাল কালারের এসআই নোয়া, ইন্টেরিয়রটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে, বিগেস্ট একটা ডিসপ্লে ইনস্টল করা আছে। মনির ভাই কত মডেল বলছিলেন? ১২ মডেল, ১৭তে রেজিস্ট্রেশন, ১২ মডেল, ১৭তে রেজিস্ট্রেশন, ওভার ফ্রেশ একটা গাড়ি। এসআই, এসআই নোয়া, এসআই নোয়া, হাই গ্রেডের গাড়ি, নোয়ার মধ্যে হাই গ্রেড এসআই। সো মনির ভাই কত দিবেন প্রাইস? এটা ২৫,৫০। ২৫,৫০ অপশন আছে, আছে কিছুটা অপশন আছে, ২৫,৫০ কিছুটা দাম নেবে অপশন। তার পিছনে আরেকটা নোয়া আছে, এটাও সেম লাইক পার্ক কালার, প্রজেকশন হেডলাইট, ১১ মডেল, ১১ মডেল, ১৯ রেজিস্ট্রেশন, ১১ মডেল, ১৯ রেজিস্ট্রেশন, ব্ল্যাক ইন্টেরিয়র, পুশ স্টার্ট। তারপর হচ্ছে মোটামুটি এই হচ্ছে ইন্টেরিয়র।
ইন্টেরিয়র অনেক ফ্রেশ আছে মনে হয় কেমন দেবেন প্রাইস হলো 23.50 23.50 অপশন আছে দাম নেবেন আচ্ছা 23.50 দাম নেবেন অপশন আছে সো এরপরে এখানে দুটো গাড়ি আছে একটা পার্ল একটা সিলভার পার্লটা হচ্ছে প্রিমিয়াম পাসের মডেল 8 এর স্টেশন পাসের মডেল 8 এর স্টেশন প্রিমিয়াম ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র উডেন এন্ড বিস্কিট মনে হয় কত মডেল এটা হলো পাসের মডেল 8 এর স্টেশন কাগজটা আপডেট পাবেন 24-7 মাস 25-3 মাস পাঁচের মডেল 8 এর স্টেশন সিএনজি বা এলপিজি সিএনজি করা আছে এটার প্রাইস কেমন হবে এটার প্রাইস হচ্ছে 16 লাখ 16 তাহলে এর অপশন তো অবশ্যই আছে অবশ্যই আছে সুযোগ আছে তারপর আছে রেড ওয়াইন প্রিমিয়ম এটা হলো 15 মডেল 15 এর প্রিমিয়ম রেড ওয়াইনটা হ্যাঁ রেড ওয়াইনটা 10 এর এলিয়ন 10 এর এলিয়ন তার পাশেটা আর এটা হচ্ছে 16 এর প্রিমিয়াম 16 এর প্রিমিয়াম আবার ফ্রেশ একটা গাড়ি 16 এর প্রিমিয়াম পাশেটা হচ্ছে এরপরে 12 এর এলিয়ন 12 এর এলিয়ন তার পাশেটা 12 এর প্রিমিয়াম 12 এর প্রিমিয়াম প্রিমিয়ামটা একটু না দেখালে নয় প্রিমিয়ামটা 12 এর মডেল কত রেজিস্ট্রেশন 17 এর রেজিস্ট্রেশন 12 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন হোয়াইট ইন্টেরিয়রটা যদি একটু দেখাই এটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র 25 স্টার্ট ক্রুজ কন্ট্রোল সো সবকিছু মিলিয়ে মোটামুটি পছন্দের মতো একটা গাড়ি যারা প্রিমিয়াম গাড়ি পছন্দ করেন ইব্রাহিম কার সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখলাম আসলে সব গাড়িগুলোর প্রাইস বলা হয়নি যে গাড়িগুলো দেখিয়েছি এর মধ্যে কোন গাড়ি পছন্দ থাকলে অবশ্যই এই গাড়িগুলোর বিষয়ে আপনারা ফোন করে বিস্তারিত জেনে নেবেন ইব্রাহিম কার সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা দিয়া বাড়ি বিআরটি অফিসের জাস্ট অপোজিটে হচ্ছে ইব্রাহিম কার সেন্টার বছরের প্রথম ভিডিও ইব্রাহিম কার সেন্টার থেকে আর ভিডিওটা ভালো থাকলে একটা লাইক তো আশা করতে পারি আর এই ধরনের ভিডিও যারা পছন্দ করেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখবেন মনির ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ